তিনি যাওয়ার সময় নাকি মতুকে কয়ে গেছিলেন আমাদের সব দায়িত্ব মতুরে আমি তো সব কিছুই জানতাম না কিন্তু দেখো মতুর কিন্তু তার কথা আজও রাখছে যেমন কর্তা তেমন গিন্নি একেরে রাজ্যটক যেমনি সুযোগ পেয়েছে অমনি মায় সেবা করে মন জিতে নিতে এসেছে আর মা তো বরাবরই মতুর বাবু আর চটকুকে কইতে একদম অজ্ঞান এখন আমি যে কি করি কি করেছি নিজের আঁকিটুকু গুছিয়ে নিয়ে আমি বুঝতে পারছি না মা ও কি তুমি কেতে বসে গেছো আমি তো আবার তোমার জন্য একটু চানা বানিয়েছিলাম কি আমার জন্য তুমি চানা বানিয়েছো হঠাৎ না মানে আমার কথা তোমার হঠাৎ মনে পড়লো যে কেন মা তোমার চটকু কি তোমাকে সামনে বসিয়ে খাওয়াতে পারে আর আমি তোমার বড় মেয়ে হয়ে তোমার জন্য একটু চানা বানাতে পারি নি সত্যি মা তুমি আমার টানখানার কোনোদিনও বুঝলে নি পদ্ম তুমি ভেবো নি যে মথুর জগন্নাথপুরের সব জমি জমা তালুক ঠিকভাবে সামাল দিতে পেরেছে বলে আমি বড় জামাইয়ের কাছ থেকে জমি জমা তালুকের ভার কেড়ে নিয়ে মথুরের হাতে তা তুলে দেব আর আমি দিলেও যে সেটা নেবে নে তাও আমি খুব ভালো করে জানি মা আমি তো এসব কিছু তোমাকে কইতে আসিনি তুমি কেন শুধু শুধু তুমি কওনি পদ্ম কিন্তু মনে মনে তো ভেবেছো তুমি যদি মনে মনে কথাখানা না ভাবতে তাহলে আজ আমার খাওয়ারের খোঁজ করতে তুমি আসতে নি কত তুমি ভুলে যেও নি আমি তোমায় জন্ম দিয়েছি মা তুমি কিন্তু আমাকে আবারও ভুল বুঝলে আর চটকুকির সামনে আরো একবার অপমান করলে এসব আমি কইতুম নে পদ্ম কিন্তু নিজেদেরই নখের আসল রূপ চোখের সামনে দেখতে দেখতে আমি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছি যাই হোক এখন যাও পদ্ম নিজের ঘরে যাও এসব নিয়ে আর কথা বাড়িও না